হ্যালো এভরিওয়ান, সদায়নো কিমান ভাতর থালি নাইবা ফাস্টফুডর জুটি লৈ থাকিম, সেই ভাবিলো আজি চাহর জুটিয়ে লম। আর সেই ভাবিয়ে গৈ পাই গেলোগে কাজিরঙার বরজুড়ি টি স্টেটর ফ্রন্টতে থাকা সাইগরম নামর কেফেখনত। আপনার হয়তো মোৰ ভিডিও চাই থাকা বহুতে কাজিরঙা নাইবা গুৱাহাটী লৈ অহা যোৱা করতে এই কেফেখনত চাহ খাই যোৱাৰ অভিজ্ঞতা আছেই। মোৰ কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা নাই, আজি প্রথমবার বাবেহে মই এই কেফেখনলৈ আহিছো। গতিকে এতিয়া ভিতর ফালে সোমাই যাও। কেফেখন যিহেতু মেইন রাস্তার সাইডতে আছে, গতিকে ইয়াত গাড়ি পার্কিংৰ বাবে ধুনীয়া সুবিধা আছে। আর মই এটা ভিতর ফালে সোমাই আহিছো। কেফেখন অকণমান তেখেতলোকে ইউনিককে বনাইছে, মানে বেলেগ কেফে টাইপত বনোৱা নাই। এখন সম্পূর্ণ বাঁহেদি নির্মাণ করা এখন কেফে হয়, বাঁহ আর খেৰ দি বনাইছে তেখেতলোকে। কেফেখনের নামটো যিহেতু সাইগরম, মই ভাবিছিলো ইয়াত অকল চাহেই পোৱা যায়, কিন্তু মেনুখন চাইহে গম পালো ইয়াত চাহৰ বাহিৰেও বেলেগ আইটেম পোৱা যায়। আর ইয়াত কি কি আইটেম পোৱা যায়, দামবোৰ কেনেকুৱা, সকলোবোৰ মই আপোনালোকক মেনুখন দেখাই দিছো। মই পিছে ইয়াত চাহৰ জুটি লম বুলিহে আহিছিলো, সেইবাবে মই ইয়াত আহি চাহ অর্ডার করলো। আর মোর মই মালাই টিয়ে অর্ডার করলো, কেন মই আগে পিছে খাই পোৱা নাই, সেইবাবে মালাই টিয়ে টেস্ট করে চাম বলে ভাবিলো। আর এইফালে দেখিছেনে উপর ডেকোরেশনবোৰ বৰ ধুনীয়াকৈ তেখেতলোকে কৰি থৈছে, মানে টুকুৰা চৰাই যে বাঁহটো, টুকুৰা চৰাই বাঁহটো তেখেতলোকে এইদৰে আঁৰি থৈছে আর তাৰ ভিতৰত এটা লাইটৰ বাল্ব ভৰাই থৈছে। ভিডিও কৰি থাকোঁতে সময়টোনো কেনেকৈ পাৰ হ'ল গমেই নাপালো। আর এইফালে আমাৰ চাহৰ কাপ আহি পাই গলহি। মই যিহেতু মালাই চাহ অর্ডার কৰিছিলোঁ, মোৰ ভাগৰ সেইটো হৈছে মালাই চাহ। আর এইফালে ভণ্টিয়ে অর্ডার কৰিছিলে মচলা চাই, আর চাহৰ লগত খাবৰ বাবে অর্ডার কৰিছিলোঁ চিংৰা। আর তেখেতলোকে সিঙ্গার একটা ধুনিয়া চাটনি দিছে, সিঙ্গারটা মই টেস্ট করে চালো, সিঙ্গার টেস্টটা যে বড় ধুনিয়া আসলে, বহুত বেশি সোৱাদ লগা আসলে। সিঙ্গারটার দাম হয়েছে 10 টাকা, গতি বহুত বেশি টেস্টি বনাইছিল সিঙ্গারটা। প্রথমতে সিঙ্গারটা টেস্ট করে ললো, সিঙ্গার টেস্টটা বহুত বেশি ভাল আসলে। আর এটা টেস্ট করব লোসো যে মোৰ ভাগৰ চাহটা আর তেখেতলোকে চাহ আর সিঙ্গার দুইটাই বহুত বেশি ধুনিয়া বনাইছে। আর ভন্টিয়ে যেহেতু মশলা চাই খাইছিল, তাই ভাগৰ মশলা চাহটো মানে সোৱাদটো তাই ভাল হয়েছে বলে কৈছে। গতি আপনার যদি কেতিয়াবা কাজিরঙা নাইবা গুৱাহাটীৰ ফালে যায়, তেতিয়াহলে আপনাদের ইয়াত চাহ একাপৰ জুটি লৈ যাব পাৰে। মিছা কলে কিডাল হব, আগে পিছে যেহেতু এনেকুৱা ধরনের কেফে চাহৰ জুটি লৈ পোৱা নাছিলো, সেইবাবে গমো পোৱা নাছিলো যে চাহৰ ইমান ভাগ থাকে। মানে ইয়াত লেমন টি, গ্রিন টি, মচলা টি, সকলো ধরনের চাহ পায় বুলি মই আজিয়ে কেফেখনত আহি পিনি মেনুখন দেখিয়ে গম পাইছো। মই যেহেতু মালাই চাহ অর্ডার কৰিছিলো, সেইবাবে তেখেতলোকে মোৰ গোটেই কাপটো মালাইয়ে ভর্তি কৰি দিলে। বাৰু যি কি নহওক, প্রথমবারের বাবে গরম চাই নামৰ এই কেফেখনত আহি পিনি মোৰ অভিজ্ঞতাটো ভালেই হল, কিয়নো মই ঘৰতো চাহ খোৱাৰ মোৰ অভ্যাস নাছিলে। প্রথমবারের বাবেহে মই আজি এনে ধরনের চাহ খাইছো। আর অবশেষত দাদাজনক পয়সাটো দি পিনি তেখেতের বানবাতিটোর সবুটি কেটামান ললো, আর পয়সাটা ঘুরাই নিদিয়ালেকে এইদরে তেখেতের ফ্রন্টতে রয়ে থাকিল। মানে তেখেতে মোক 5 টাকা এটা খুচরা দিব লাগিছিল, কিন্তু তেখেতের ওর 5 টাকা খুচরা নাছিলে বোলে। সেইবাবে ময়ো ভাবিছিল কিবা কি খাও, মানে কিনিবপরা বস্তু কি আছে সেইটোকে চাই রয়ে আছিল। আর তেখেতে মোক 5 স্টারৰ চকলেটটা দিলে, কিন্তু সেই 5 স্টারৰ চকলেটটা খাই মই একেবারে বেয়া পাও, সেইবাবে মই চকলেটটো নললো। আর ওচরতে যেহেতু দাদা আছিল, তাক কলো তোর ওর 5 টাকা খুচরা আছে নেকি, আর সি যেহেতু তার ওর 5 টাকা খুচরা আছে বলে কলে, গতি তার মানি পার্সর পরে মই 5 টাকাটা দি পিনি দাদাজনের পর 10 টাকা ললো। আর আজি ভিডিওটা ইমানতে সমাপ্ত করলো। যদি আপনাদের মোৰ এই ভিডিওটা চাই ভাল পায়, তেন্তে প্লিজ মোৰ পেজটো ফলো করবলে নাপাহৰিব। পুনৰ আহি আছো আপনাদের মাজলৈ নতুন এটা ভিডিওর সৈতে। আর আজিলৈ আহিলো দেই, বাই।